আমরা যেহেতু ইলেকশনের আগে মামাটি মানুষের সরকার, মানুষকে প্রতিশ্রুতি দিয়েছিলাম 10,000 টাকা কৃষক বন্ধু দেব, এক কাঠাও জমি আছে তার সেও 4,000 টাকা পাবে, করে দিয়েছি, পেতে শুরু করেছে, স্টুডেন্টরা অ্যাপ্লিকেশান জমা দিতে শুরু করেছে, ব্যাংকের সাথে আমরা টেক আপ করছি, এগুলো স্টুডেন্ট ক্রেডিট কার্ড সেটাও করা হয়েছে। তিন হচ্ছে আমাদের ত্রাণ, যেটা অলরেডি ইয়াসের ব্যাপারে সেটাও হয়ে গেছে। তাই এটা যদি আপনারা একটু ভালো করে বলে দেন, আবার দুয়ারে সরকার হচ্ছে 16 আগস্ট থেকে 15 সেপ্টেম্বর। দুয়ারে সরকার যেখানে হবে সেখানে মা বোনেরা তাদের অ্যাপ্লিকেশানগুলো জমা করবেন। 16 আগস্ট থেকে 15 সেপ্টেম্বর পর্যন্ত দুয়ারে সরকার আবার আমরা করছি, এই কারণে কেউ যদি মনে করে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের ব্যাপারে দরখাস্ত জমা দেবে, খাদ্যসাথীর ব্যাপারে সে কার্ড পায়নি দরখাস্ত জমা দেবে, স্বাস্থ্যসাথীর ব্যাপারে সে কার্ড পায়নি জমা দেবে, সেটাও কিন্তু অ্যালাউ হবে। সাথে সাথে কৃষক বন্ধু থেকে শুরু করে আমাদের লক্ষ্মীর ভাণ্ডার সবগুলো, তাছাড়াও এই সমস্ত সার্ভিস যেগুলো দুয়ারে সরকারে দেয়, খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, কাস্ট সার্টিফিকেট, তপশিলি বন্ধু, শিক্ষাশ্রী, জয় জোহার, পেনশন 60 বছর হয়ে গেলে সব সিডিউল ট্রাইব পরিবারদের, সিডিউল ট্রাইব পরিবারদের, কন্যাশ্রী, রূপশ্রী, মানবিক, ঐক্যশ্রী, কৃষক বন্ধু, 100 দিনের কাজ, ডিজিটাল রেশন কার্ড, লক্ষ্মীর ভাণ্ডার, কৃষক বন্ধু নতুন, স্টুডেন্টস ক্রেডিট কার্ড স্কিম, ব্যাংকিং রিলেটেড ইনক্লুডিং ওপেনিং অফ ব্যাঙ্ক অ্যাকাউন্টস, আধার রিলেটেড কার্ড, হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স, ল্যান্ড রেকর্ড কারেকশন অ্যান্ড মিউটেশন অফ রেকর্ডস এগ্রিকালচারাল ল্যান্ডে, এগুলো সবই কিন্তু দুয়ারে সরকার থেকে দেওয়া হয়। আমরা আপনাদের বলার পরে এটা একটা অ্যাড করে ফুল পেজ একটা করে অ্যাড দিয়ে দেওয়া হোক যে দুয়ারে সরকার কবে থেকে কবে হবে এবং কী কী পরিষেবা পাবে, আর লক্ষ্মীর ভাণ্ডারটা একটু বড় করে করে দেবে, যেহেতু ওটা একটা নতুন স্কিমগুলো।